ফেসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দেশ করার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবে নষ্ট না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের সম্প্রীতি সমাবেশে তিনি বলেন ভোটাধিকার ফিরে পেতে সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকারকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে জনসভার আয়োজন করে হরিপুর উপজেলা বিএনপি এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ তার অপকর্মের ফল ভোগ করছে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন অন্যায় অত্যাচার করলে আওয়ামী লীগের মতোই একই দশা হবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব পরাজিত শক্তির চক্রান্তে বিভ্রান্ত না হয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে হবে বলেও জানান তিনি সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে তাই না এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব এই সময়টি তো আমাদের এই যারা ভক্ত সরকারে আছে তাদেরকে দিতে হবে আমাদের লোকদেরকে গুলি করে মেরে দেয় সীমান্তে আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিজয়ের আকাঙ্ক্ষা পূরণে ঐক্য অটুট রাখতে হবে বক্তারা বলেন কোনো ভুল পদক্ষেপে যাতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে তাদের সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যদি বিশেষ কোনো দল কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করে তাদের যে নিরপেক্ষ চরিত্র সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদিহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার এনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয় পরাজিত শক্তি ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের কৃতিত্ব নিয়ে বিভক্তি তৈরি ষড়যন্ত্র করছে তা সফল হতে দেয়া যাবে না বলেও জানান বক্তারা কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা